হ্যালো এভরিবডি, আপনি যদি আপনার ফেসবুক আইডিটি ডিলিট করতে চান পার্মানেন্টলি, তাহলে আপনি কিভাবে করবেন? সেই জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রথমে লগ ইন করে নেবেন। লগ ইন করে নিচে এই বাটনে চাপ দিবেন। তারপর হচ্ছে দেখবেন একটা সেটিংস অপশন আছে, এই সেটিংসে চাপ দিবেন। সেটিংসে যাওয়ার পর আপনি দেখবেন এখানে লেখা আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এই এটাতে চাপ দিবেন। ওকে, তারপর এখানে আপনি আপনার আইডি দেখতে পারবেন। নিচের দিকে দেখবেন লেখা আছে পার্সোনাল ডিটেলস, পার্সোনাল ডিটেলসে যাবেন। পার্সোনাল ডিটেলসে যাওয়ার পর তিনটা চারটা অপশন আছে, চারটা অপশনের লাস্ট যে অপশন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এটাতে আপনি চাপ দিবেন। এটাতে চাপ দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন, ঠিক আছে, এই ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশনে যাবেন আপনি। তারপর আপনার ফেসবুক আইডিটি আপনি সিলেক্ট করবেন। একাধিক আইডি থাকলে এখানে আপনার একাধিক আইডি দেখাবে। আপনি আপনার আইডিটি কি শুধুমাত্র ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাচ্ছেন সাময়িক সময়ের জন্য, নাকি পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন? আপনি যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে আপনি এটাও সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে তারপর আপনি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনি কেন আপনার আইডিটি ডিলিট করতে চাচ্ছেন সেই কারণটা আপনি এখানে দেখাবেন। আপনি এখানে দেখাতে পারেন যে আপনি অনেক বেশি টাইম স্পেন্ড করছেন ফেসবুকে, অথবা আপনি দেখাতে পারেন যে আপনি যে কোনো একটি দেখাতে পারেন। আমি ফার্স্টটা দেখালাম, তারপর কন্টিনিউ চাপ দিলাম। কন্টিনিউ চাপ দেওয়ার পর আপনাকে আবার কনফার্ম করতে বলবে, আবার কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনি সব কিছু একটু বিস্তারিত পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আপনাকে আবার কন্টিনিউ করতে হবে, যেহেতু আপনি একটা আইডি ডিলিট করতে যাচ্ছেন, সেটা আপনাকে অবশ্যই কনফার্ম করতে হবে যে আপনি এটা নিজে। সেই কারণে আপনাকে এখানে কনফার্ম করতে হবে আপনার নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে। আমি আমার পাসওয়ার্ডটি দিচ্ছি। তারপর আপনি কন্টিনিউ বাটনে প্রেস করবেন। আমি আবার কন্টিনিউ দিচ্ছি, আমার সরি, আমি পাসওয়ার্ডটা ভুল দিয়েছি। আমি আমার পাসওয়ার্ডটা আবার দিলাম, তারপর কন্টিনিউ চাপ দিলাম। ওকে, কন্টিনিউ চাপ দেওয়ার পর আমি পাসওয়ার্ড সেভ করে দিলাম। ওকে, কন্টিনিউ চাপ দেওয়ার পর আপনাকে পার্মানেন্ট একটি অপশন দেখাবে, আপনি একদম শিওর কিনা যে ডিলিট অ্যাকাউন্ট। আপনি যদি সত্যি শিওর হন তারপর এই ডিলিট বাটনে চাপ দিবেন। যেহেতু আমি আমার আইডিটি ডিলিট করতে চাচ্ছি না, তাই আমি চাপটা দিলাম না, ঠিক আছে। এই ডিলিট অপশনে চাপ দিলেই আপনাকে একটা মেইল করা হবে, মেইল করে কনফার্ম করা হবে যে আপনার আইডিটি ডিলিটের জন্য ওয়েট করতে হবে আপনাকে সম্ভবত একদিন। ওয়েট করলেই আপনাকে টোটালি পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে আপনার আইডিটি। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। একটু সাপোর্ট দিবেন, লাইক করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহ হাফেজ।